আপনাকে যদি কোকোনো বলা হয় আপনাকে এমন একটি জায়গায় পাঠানো হবে যেখান থেকে কোকোনো আর পৃথিবীতে ফিরে আসতে পারবেন না আজীবনের জন্য আপনাকে ছেড়ে দিতে হবে আপনার সেই সুন্দর পরিবারটাকে ভুলে যেতে হবে আপনার সেই সবচেয়ে কাছের বন্ধুগুলোকে কোকোনো আর দেখতে পারবেন না আপনার সেই চেনা মুখগুলোকে আপনি কি পারবেন এরকম একটি জায়গায় যেতে কোকোনোই না কিন্তু 22 বছর বয়সেই গোটা পৃথিবীকে ছেড়ে মঙ্গল গ্রহে পাড়াতে চলেছে এই আমেরিকান মেয়েটি পৃথিবীর প্রথম মানুষ হিসেবে মঙ্গল গ্রহে যাওয়া এই মেয়েটি জানেন যে এরপর আর কোনোদিন পৃথিবীতে ফিরে আসতে পারবে না তবু এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন তিনি এই মেয়েটির নাম এলিসা কার্সন নিজের পরিবার প্রিয়জন সবাইকে ছেড়ে চিরকালের জন্য বিদায় জানাবেন তিনি অচেনা একটি গ্রহতে তার মৃত্যু অনিবার্য এইসব কিছু জানার পরেও হাসিমুখে এবং অত্যন্ত গর্বের সাথে এই সিদ্ধান্ত নিয়েছেন সালটা ছিল 2013 নাসার আয়োজিত মঙ্গল গ্রহের যাত্রা সম্পর্কিত একটি অনুষ্ঠানে ডাক পান তিনি মঙ্গলে প্রথম মানুষ হিসেবে পাড়াকার নির্বাচনে 7 জনের মধ্যে নির্বাচিত হন এলিসা অবশেষে 2015 সালে সরকারিভাবে নাসার তরফ থেকে মহাকাশচারী হিসেবে স্বীকৃতি পান তিনি আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য অনুসারে 2034 সালে অর্থাৎ যখন এলিসার বয়স হবে 32 বছর তখন তাকে প্রথম মানুষ হিসেবে মঙ্গল গ্রহে পাঠানো হবে এতদিন পর্যন্ত তাকে মঙ্গল গ্রহ এবং মহাকাশ সম্পর্কিত যাবতীয় বিষয়ে ট্রেনিং দেওয়া হবে তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো এলিসার মৃত্যু হবে জেনেও কেন তাকে মঙ্গল গ্রহে পাঠানো হচ্ছে তাহলে শুনুন বিজ্ঞানীদের মতে পৃথিবী ছাড়া সৌরজগতের অন্যতম আরেকটি গ্রহ হলো মঙ্গল যা মানুষের বেঁচে থাকার জন্য উপযুক্ত মঙ্গলে আসলে কি মানুষ বেঁচে থাকা সম্ভব কিনা সেখানকার মাধ্যাকর্ষণ শক্তি কেমন অক্সিজেনের পরিমাণ কিরকম সেখানকার তাপমাত্রা আবহাওয়া ও পরিবেশ কি মানুষের বসবাসের উপযুক্ত এই সমস্ত বিষয়ে অনুসন্ধান করার জন্যই মঙ্গল গ্রহে পাঠানোর জন্যই উদ্যোগ নিয়েছে নাসা পাশাপাশি এলিসা কার্সন নিজেও চান প্রথম মানুষ হিসেবে মঙ্গল গ্রহে পাড়ে কি ইতিহাস গড়তে পৃথিবী থেকে মঙ্গল গ্রহের দূরত্ব 140 মিলিয়ন মাইল যেই দূরত্বে মঙ্গল গ্রহের পৌঁছতে রকেটের 90% ফিউল শেষ হয়ে যাবে যার ফলে সেখান থেকে ফিরে আসার জন্য আর কোনো জ্বালানি অবশিষ্ট থাকবে না এমনকি মঙ্গল গ্রহে অবতরণের ঠিক আগের মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে সব কিছু মৃত্যু হবে এলিসা কার্সনের সবকিছু জানার পরেও হাসিমুখে প্রস্তুত সে যাত্রার আগে নিজের ট্রেনিংয়ে কোনো রকম খমতি রাখছে না সে আপনি জানলে অবাক হবেন যে এলিসা কার্সন কোনোভাবেই কোনো রকম বিবাহ সন্তান ধারণ বা প্রেমে জড়ানোর অঙ্গীকারবদ্ধ হয়ে নাসার একটি চুক্তিপত্রে স্বাক্ষর করেছে আর এর পিছনে উদ্দেশ্য হলো একটাই কোনো রকম মহামায়া যাতে তার স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে দাঁড়াতে না পারে নিজের স্বপ্ন পূরণের জন্য নিজের জীবনের মায়াও ত্যাগ করেছেন তিনি সো বন্ধুরা এই আলিসা কার্সনের সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না